তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। সো গাইস আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপে বিটা ভার্সনে জয়েন হবেন। সো গাইস এখন আমি এখান থেকে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করছি, তারপর এখানে আমি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে কিন্তু হোয়াটসঅ্যাপের পাশে কোনো রকম বিটা লেখা নেই। তো এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপে বিটা ভার্সনে জয়েন হবেন। সো গাইস এই কাজটি করার জন্য এখন আপনি সবার প্রথমে মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করবেন, তারপর এখানে আপনি লিখবেন যে হোয়াটসঅ্যাপ বিটা টেস্টার জয়েন। এটি আপনি অবশ্যই অবশ্যই লিখবেন, হোয়াটসঅ্যাপ বিটা টেস্টার জয়েন। তো লেখার পরে এখন আপনি এখান থেকে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনি সবার প্রথম এরকম একটা লেখা দেখতে পারবেন যে প্লে স্টোর থেকে জয়েন হোয়াটসঅ্যাপ বিটা টেস্টার গুগল প্লে। ঠিক আছে, এখন আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখন আপনি এখানে একটা লেখা দেখতে পারবেন, যদি আপনি লেখাটি না দেখতে পান তাহলে আপনি এই পেজটিকে একবার রিফ্রেশ করবেন। ঠিক আছে, এইভাবে আপনি রিফ্রেশ করবেন। তো এইভাবে আপনি কয়েকবার রিফ্রেশ করবেন, তাহলে কিন্তু দেখবেন সেখানে একটা নিচে লেখা আসবে যে বিকাম এ টেস্টার, এরকম একটা লেখা চলে আসবে। ঠিক আছে, যদি লেখাটা না আসে তাহলে আপনি এখান থেকে তিন চারবার রিফ্রেশ করবেন, তাহলে লেখাটা চলে আসবে। সো গাইস এখন আপনি জাস্ট এখান থেকে বিকাম এ টেস্টার এই অপশানে ক্লিক করে দেবেন। তো এই অপশানে ক্লিক করার পর দেখবেন যে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিন্তু একেবারে বিটা টেস্টারে জয়েন হয়ে যাবে। তো দেখুন কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে ওয়েলকাম টু টেস্টিং প্রোগ্রাম। ঠিক আছে, তার মানে কিন্তু এখন আপনি টেস্টিং প্রোগ্রামে চলে গিয়েছেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি তারপর এখানে একটি অপশান পেয়ে যাবেন যে ডাউনলোড ইট অন গুগল প্লে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখবেন যে কিন্তু আপনাকে আপডেট করতে বলবে। দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার হোয়াটসঅ্যাপের পাশে কিন্তু এখন বিটা লেখা চলে এসেছে, তার মানে কিন্তু এখন আমি হোয়াটসঅ্যাপে বিটা টেস্টারে জয়েন হয়ে গিয়েছি। এখন আপনি এখান থেকে আপডেট, এই আপডেটে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি পুরোপুরি আপডেট হয়ে কিন্তু বিটা ভার্সানে চলে যাবে। তো বিটা ভার্সানে জয়েন হলে কিন্তু আপনি অনেক অনেক সুবিধা পাবেন। তো সুবিধাগুলো হলো, দেখুন হোয়াটসঅ্যাপের মধ্যে যখন কোনো নতুন কোনো আপডেট আসবে তখন কিন্তু আপনি ওই আপডেটটি কিন্তু সবার প্রথমে পেয়ে যাবেন। ঠিক আছে, সবার প্রথমে কিন্তু ওই আপডেটটি পেয়ে যাবে, তারপরে কিন্তু আস্তে আস্তে সবার কাছে ছড়িয়ে যাবে। ঠিক আছে, তো যে কোনো আপডেট কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন যদি আপনি হোয়াটসঅ্যাপে বিটা ভার্সানে জয়েন থাকেন। এভাবে আপনি হোয়াটসঅ্যাপে বিটা টেস্টারে জয়েন হতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, যাতে সবাই এই বিষয়টি শিখতে পারে, জানতে পারে, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।